আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব এলপিজি গ্যাসের রান্নার কিছু টিপস। আর এই টিপসগুলো জানা থাকলে আপনাদের রান্নার গ্যাস অনেক বেশি সাশ্রয় হবে আর অনেক দিন পর্যন্ত যাবে। দেখা যায় যে দেশ এবং দেশের বাহিরে সবাই কিন্তু কম বেশি আমরা এলপিজি গ্যাস বা সিলিন্ডার গ্যাস ব্যবহার করে থাকি, তো অনেকেই জানে না এর ব্যবহার বিধি, কীভাবে রান্না করলে আপনাদের গ্যাস অনেক দিন পর্যন্ত যাবে আর গ্যাসটা খরচ কম হবে আর খুব কম সময়ে আপনার রান্নাটা হয়ে যাবে। 4 ঘন্টার রান্না কীভাবে আপনি চাইলে 1 ঘন্টা তৈরি করে নিতে পারেন, সেই টিপস নিয়ে, সেই ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে ফিরে আসলাম। আশা করি আপনাদের এই ভিডিওটা দেখলে অনেক বেশি কাজে আসবে আর অনেকটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না প্লিজ। তবে রান্নার পূর্বে সবজি বলেন, ডাল বলেন, চাল বলেন, সব কিছুই কিন্তু আগে ধুয়ে নিতে হবে। এতে করে আপনার রান্নাটা খুব সহজ হবে, অল্প সময়ে আপনি চাইলে রান্নাটা একের পর এক চুলায় বসিয়ে দিতে পারেন। এতে করে আপনাদের গ্যাস বৃদ্ধি পাবে আর গ্যাস অনেক দিন পর্যন্ত যাবে, সাশ্রয় হবে। তো এখানে আমি অনেক কিছু সবজি একত্রিত কেটে ধুয়ে প্রসেস করে নিয়েছি, কারণ যে আমরা যেটা যেটা রান্না করব সেই সবজিগুলোই বা ডাল চাল সব কিছুই একেবারে ধুয়ে মিলিয়ে রেখেছি এখানে। তো এতে করে আমার রান্নাটা খুব সহজ হবে। তো আপনারা চাইলে এইভাবে সব কিছু একত্রিত করে প্রথমে রান্নাটা করে নিতে পারেন। তো চুলায় প্রথমেই আপনি চাইলে রান্নার জন্য তেল পেঁয়াজ একত্রিত করে ভেজে নিয়ে সেখান থেকে কিছু পেঁয়াজ তুলে নিতে পারেন। এতে করে অন্য একটা তরকারি রান্না করে নিতে পারেন। তো আমার কাছে মনে হয় যে এভাবেই সহজ লাগে। তো দেখা যায় যে এভাবে একত্রিত করে পেঁয়াজটাকে ভেজে নিলে আপনার অন্য একটা রান্না করতে তরকারি পেঁয়াজ ভেজে নিতে হবে না। তো চাইলে এই প্রসেসটাও কাজে লাগাতে পারেন। তো এখানে আমি 2টো তরকারির জন্য পেঁয়াজ ভেজে নিয়েছি আর একটা তরকারির জন্য আমি পেঁয়াজটাকে তুলে রেখেছি। আর এখন বাকি পেঁয়াজ দিয়ে আমি এখানে তরকারিটা রান্না করে নিব। তো এই পর্যায়ে আপনার রান্নাটাকে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে অবশ্যই রান্না করে নিতে হবে। যে কোনো রান্নায় কিন্তু ঢাকনাটা অ্যাড করলে আপনার রান্না খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর চুলার আঁচ কিন্তু একদম লোয়ে রাখতে হবে, মিডিয়াম টু লোয়ে। এতে করে আপনার গ্যাসটা সাশ্রয় হবে, চারদিকে ছিটিয়ে যাবে না, রান্নাটা হবে খুব দ্রুত। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি রান্নার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি ভাতের পানি কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি। আর অবশ্যই ঢাকনা ব্যবহার করতে হবে ভাত বসার সময়, সেটা খেয়াল রাখতে হবে। আর চুলার আঁচ কিন্তু মিডিয়ামই রাখতে হবে। যে কোনো রান্নাই কিন্তু আপনি চুলার আঁচ মিডিয়ামে রেখে করে নিতে পারেন। এতে করে আপনার গ্যাসটা চারদিকে উড়ে যাবে না আর গ্যাসটা অনেক দিন পর্যন্ত যাবে, নষ্ট হবে না। পানি গরম হয়ে গেলে আপনি চালটাকে দিয়ে দিবেন। আর চালটা কিন্তু আগে থেকে ধুয়ে রাখতে হবে। একটুখানি নেড়ে ছেড়ে দিচ্ছি আর এখন ঢাকনা দিয়ে আমি ভাতটাকে বলক তুলে নিব। তবে এখন কিন্তু চুলার আঁচ মিডিয়ামই আছে, তো অলরেডি আমার ভাতে বলক চলে এসেছে। তো এখন আমি ভাতটাকে নেড়ে দেখিয়ে দিচ্ছি যে আমার ভাতটা কতটুকু হয়ে গিয়েছে। মানে 3 থেকে 4টা বলক আসলেই দেখতে পাবেন যে ভাতটা সাদা সাদা হয়ে যাচ্ছে। তো এখন আমি যেটা করব, গিয়ে চুলার আঁচটাকে অফ করে দিলাম। দেখতেই পাচ্ছেন বলক চলে গিয়েছে। আর এখন আমি ভাতে ঢাকনা দিয়ে দিব আর এই ভাতটাকে আমি সাইডে রেখে দিব 20 থেকে 25 মিনিটের জন্য। আর এই ফাঁকে আমি বাকি রান্না করে নিব। তো ঠিক আমি 20 মিনিট পর ফিরে আসলাম। এখন কিন্তু আমার ভাতটা ফুলে গিয়েছে আর ভাতটাকে একটা সাইডে রেখে কিন্তু আমি কিছু রান্না সেরে নিয়েছি। তো ভাতটা কিন্তু এখন 80% মতো হয়ে গিয়েছে। তো আপনারা পলক পলেই বুঝতে পারছেন ভাতটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। তো এখন যেটা করব, আবারও ঢাকনা দিয়ে দিলাম। এবার চুলার আঁচ অন করে দিয়ে আমি ভাতে বলক তুলে নিব। তো অলরেডি ভাতে বলক চলে এসেছে। তো এখন ভাতটা কিন্তু হয়ে গেছে। আমি একটা ভাত টিপ দিয়ে দেখিয়ে দিচ্ছি, 90% মতো ভাতটা হয়ে গেছে। আর 100% কিন্তু যখন মাঠটাকে ঝরাবো তখনই হয়ে যাবে। এখন আমি ভাত থেকে মাঠটাকে ঝরিয়ে নিব। অলরেডি আমার ভাত হয়ে গেছে। তো এই ভাতটা হতে 2 থেকে 3 মিনিটের মতো লেগেছে। আর অনেকেই আছে, আমরা ডাল খেয়ে থাকি,
প্রতিদিন, তো সেই ক্ষেত্রে কি করবেন, আলুটাও খেয়ে থাকি রান্নার জন্য, আলুটা তো অবশ্যই লাগে। তো আপনারা চাইলে ডালটা যখন রান্না করবেন তখন আলুটাকে ধুইয়েও ডালের সঙ্গে দিয়ে দিতে পারেন, এতে করে ডাল আলু একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে, আপনার গ্যাসটা অপচয়ের হাত থেকে রক্ষা করতে পারবেন এভাবে রান্নাটা করলে। তো এখন ডালে আমি ঢাকনা দিয়ে বলক তুলে নিব, আর এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু আমি মিডিয়ামই রেখেছি। তো যখন বলক চলে এসেছে ডালে তখন এভাবে উপর থেকে প্যানাটাকে সরিয়ে নেবেন, এতে করে আপনার ডালটা আর ফুটে উঠবে না যখন আপনি ঢাকনা দিয়ে ডাল রান্না করবেন। আর কোনো ক্ষেত্রে দেখা যায় যে ডালে ঢাকনা দেওয়া যায় না, তো সেই ক্ষেত্রে আপনি চাইলে এইভাবে প্যানাটাকে তুলে উপরে যে কোনো ঢাকনা দিয়েও কিন্তু ডালটাকে রান্না করে নিতে পারেন, আর এতে করে আপনার ডালটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এইভাবে রান্না করলে আপনার ডাল কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে আমি যে ডালের মধ্যে আলুটাকে বয়েল করে নিয়েছিলাম, তো সেই আলুটাকে তুলে নিয়েছি আর ডালটা কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আলুর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি, এটাকে আমি আলু ভর্তা বানাবো সেজন্য। আর এখানে একটা টিপস হলো, ডালের মধ্যে যদি আপনি আলু দেন সেক্ষেত্রে আলুর খোসাটা খুব দ্রুত ছিলে আসবে, কারণ আমরা ডালের মধ্যে কিন্তু লবণ দিয়ে থাকি, আর লবণ দিয়ে থাকলে দেখা যায় যে আলু ডিম খুব সহজেই ছিলে নেওয়া যায়, কোনো রকম ঝামেলা হয় না ছোলার সময়। তো ছুলে নেওয়া হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আলু ছুলা। তো এখন আলুটাও সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। তো আপনারা চাইলে এইভাবে ডালের সঙ্গে বা ভাতের সঙ্গে আলু ডিম সিদ্ধ করে নিতে পারেন। তো আমার কাছে এইভাবেই সহজ মনে হলো, তাই আমি ডালের সঙ্গে আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, এতে করে আমার গ্যাসটাও বাঁচলো আর ডাল আলু দুটোই একসঙ্গে হয়ে গিয়েছে। তো এখন ভর্তাটাকে আমি করে নিচ্ছি, আমি যে পেঁয়াজটাকে তুলে নিয়েছি সেই পেঁয়াজ দিয়েই এখন আমি ভর্তাটাকে করে নেব। তো আমার আলু ভর্তাটা কিন্তু অলরেডি ডান। তো এখন একটুখানি সরষের তেল দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর ফ্লেভার আসে, ডাল হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছেন, আর আলু ভর্তাটাও হয়ে গেছে। আর বাকি রান্নাগুলো আমি একে একে করে নিয়েছি। এখানে আমি কাঁকড়োল ভাজি করে নিয়েছি, অল্প আছে কম ঘেঁষে, আর চিকেন রান্নাটাও হয়ে গেছে। তো আমার টিপসগুলো কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর এই টিপসগুলো মাথায় রেখে আপনারাও রান্না করবেন, আপনাদের গ্যাসও বৃদ্ধি পাবে। আজকের মতো আল্লাহ হাফেজ।